মাদার তেরেসা। মাদার তেরেসা 1910 সালের 26 আগস্ট তৎকালীন অটোমান সাম্রাজ্যে অর্থাৎ বর্তমান স্কোপেস রিপাবলিক অফ নর্থ মেসিডোনিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি জাতিতে ছিলেন আলবেনীয়। তিনি 1948 সালে ভারতের নাগরিকত্ব লাভ করেন। দুস্থ মানবতার সেবার জন্য তিনি 1950 সালে ভারতের কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন। মানব সেবায় অসামান্য অবদানের জন্য 1979 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন এবং 1980 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক ভারতরত্ন লাভ করেন। তিনি ছিলেন এশিয়ার প্রথম নোবেল জয়ী নারী। তাকে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ বলা হয়। মাদার তেরেসাকে লিভিং সেইন্ট নামেও ডাকা হয়। তিনি 1997 সালের 5 সেপ্টেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন।